নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে ডেঙ্গুর প্রকোপ দেখা দিচ্ছে। এ ব্যাপারে শহরবাসীকে সচেতন করতে বর্ধমান পৌরসভার পক্ষ থেকে চলছে জোর কদমে প্রচার অভিযান। পৌরসভার পক্ষ থেকে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সচেতনতামূলক লিফলেট বিলি করছে। বাড়ির ছাদে, ফুলের টবে, বালতিতে বা অন্য কোনো স্থানে যাতে জল না জমে সে ব্যাপারে নাগরিকদের সচেতন করা হয়। করোনা আতঙ্কের মধ্যেও আমাদের চেনা বিপদ ডেঙ্গুর মশাকে ভুলে গেলে চলবে না। মনে রাখবেন, ডেঙ্গুও কিন্তু বিপজ্জনক। ঝোপঝাড়, আবর্জনা শুক্রবার শহরের কার্জন গেট সহ বিভিন্ন এলাকায় পৌরসভার পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার করা হয়। করা হচ্ছে, এটা কি ঠিক না ভুল? না, এটা ঠিক। কি মনে করছেন? এগুলো ভালো, আমরা মনে করছি এরকম প্রচার করা ভালো, সবাই সচেতন হোক বা সবারই পরিষেবা পাক, সবাই ভালো থাক, প্রচার হচ্ছে, ভালোই হচ্ছে। কারণ এখন যে অবস্থা, ডেঙ্গুটা খুব বেড়ে গেছে, সেই দিয়ে এখন প্রচার করা হচ্ছে, সেই জন্য কি মনে করছেন? ভালোই হচ্ছে, এতে সবারই ভালো হবে, প্রচার করলে সবাই ভালো থাকবে, মানুষ সচেতন হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।